ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের জবাবে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সেনাদের তীব্র হামলার বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে বহু দেশ। ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান সংঘাতের শুরু থেকেই তেল আবিবের প্রতি শক্ত সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির সবশেষ সিদ্ধান্তের বিরোধিতা করে এবার নেতানিয়াহুকে থামাতে চাইছে ওয়াশিংটন ডিসি। 7 অক্টোবর থেকে শুরু হওয়া টানা হামলার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় পূর্ণ মাত্রার স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য মারাত্মক ভুল হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না, এ সময় সম্পূর্ণরূপে হামাসের নির্মূল দেখতে চান বলেও জোর দিয়েছেন তিনি। গত 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে 1,300 জনের বেশি নিহত হয়েছে। এর পরপরই হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এমনকি অবরোধের অংশ হিসেবে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো নিত্য মানবিক সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সরকার। এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো। টানা 8 দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 3,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও প্রায় 10,000 মানুষ। এমন পরিস্থিতিতে গাজায় মানবিক করিডোর খোলার বিষয়টিও সমর্থন করেন বাইডেন। একই সঙ্গে সেখানে খাবার, পানিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহকেও সমর্থন করেন বলে জানান তিনি। বাইডেন বলেন, আমি আশাবাদী ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনেই কাজ করবে। জানা যায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে যেতে পারেন জো বাইডেন। তবে তার এই সফর এখনও চূড়ান্ত হয়নি। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এরই মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিব সফর করেছেন। সফরকালে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবার মার্কিন প্রেসিডেন্ট যদি তেল আবিব সফর করেন, তাহলে তা হবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অনর অবস্থানের আরেকটি শক্ত বার্তা। তবে বাইডেনের এই সফর ভালোভাবে নাও নিতে পারে ইরান ও অন্যান্য আরব দেশগুলো। তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখতে পারে বলে মত দেন অনেক বিশ্লেষক। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।